গ্রাহকসকলের এই মুহূর্ত লৈ আহিছো এটা গুরুত্বপূর্ণ খবর। BSNL-এর সিম বিচারি এতিয়া বিভিন্ন প্রান্তত গ্রাহকে করেছে হেতা উপরা, আর তার সমান্তরালক দেখবলে পাওয়া গেছে রাজ্যখনের এটা প্রান্তত ইতিমধ্যে BSNL-এর 5G নেটওয়ার্ক টাওয়ার মুক্তি হয়েছে, আর সমগ্র রাজ্যত এতিয়া BSNL-এর 3000 নেটওয়ার্ক টাওয়ার সংস্থাপন হবলৈ আরম্ভ হয়েছে। এই ডর খবর টাইম এইটর দর্শকসল এই মুহূর্ত জানাইছো। হঠাৎ জিও এয়ারটেল এরি বহু লোক এটা ধাবমান হয়েছে BSNL-এর নেটওয়ার্কলে, BSNL-এর সিম লবলে গ্রাহকে এটা হেতাও পড়া করেছে। কেন শেহতিয়াক দেখবলে পাওয়া গেছে বিশিষ্ট উদ্যোগপতি রতন টাটাই BSNL-এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে, আর তার পাছতেই BSNL-এর নেটওয়ার্ক উন্নীতকরণের হাতে কামে লগা পরিলক্ষিত হয়েছে। রাজ্যের প্রতিটি প্রান্ততেই মোবাইল টাওয়ার বহুয়াব BSNL-এ, ইতিমধ্যে ইয়ার কাম আরম্ভ হয়েছে। সমগ্র রাজ্যতে 3000 মোবাইল টাওয়ার বহুয়াব BSNL কর্তৃপক্ষ, আর সমগ্র দেশত 9000 টাওয়ার ইতিমধ্যে সাজু করে তুলিছে। ইফালে সরুপথারর সেতিয়া গাঁও রাইজে লাভ করেছে BSNL-এর 5G সেবা, আর সর্বমুঠ 115টা BSNL মোবাইল টাওয়ার নির্মাণ হয়ে আছে অসম নাগাল্যান্ড সীমান্তত। লক্ষিমপুরত BSNL সিম বিচারি রাইজর মাজত এটা হেতা উপরা দেখবলে পাওয়া গেছে, কেন শেহতীয়াকৈ দেখবলে পাওয়া গেছে রিলায়েন্স জিও আর সমান্তরালক ভোডাফোন আর এয়ারটেলে ক্রমাগতভাবে প্ল্যান্স সমূহর বর্ধিত মূল্য বৃদ্ধি করেছে, আর তেনে পরিপ্রেক্ষিত বর্ধিত মূল্যই এতিয়া মাধমার শুধাইছে সর্বসাধারণ জনতাক। ক্রমাগতভাবে সর্বসাধারণ জনতাক এতিয়া বর্ধিত মূল্যই হারাশাস্তি করে থাকার সময়সাতেই BSNL, যি BSNL-ক এসময়ত রাইজে এলাগি করেছিল, সেই BSNL এতিয়া পুনের নতুন রূপত রাইজর কাশলে অহা পরিলক্ষিত হয়েছে। এতিয়া BSNL-এর নেটওয়ার্কলে বহু লোক ধাবমান হয়েছে, নিজের নম্বর একটাই রাখি BSNL-এর নেটওয়ার্কের সঙ্গে নিজের সিম কার্ডখন সংযুক্ত করেছে বহু লোকে। তেনে পরিপ্রেক্ষিত BSNL কর্তৃপক্ষই এই সময়সার সুযোগ বুঝি 15টাক নতুন প্ল্যান, যুক্ত প্ল্যানের দাম অতি কম মূল্যত রাইজর আগবাইছে 15টাক বিশেষ প্ল্যান, যার ফলশ্রুতিত এতিয়া সর্বসাধারণ জনতা কাশ চাপিছে BSNL-এর, আর BSNL-এর সিম লবলে এটা বিভিন্ন প্রান্তত হেতা উপরা। টাইমিটোর সুফলের স্ক্রিনত এই মুহূর্তত আমি একটা দৃশ্যাংশ দেখাই আছো, এই দৃশ্যাংশ হয়েছে লক্ষিমপুরের। লক্ষিমপুরত BSNL-এর সিম কার্ড লবর এতিয়া বহু লোকে হেতা উপরা লগাইছে, কেন BSNL-এর কেবাটাও টাওয়ার নির্মাণ হয়েছে অসম নাগাল্যান্ড সীমান্তত, 115টাক টাওয়ার নির্মাণের প্রচেষ্টা ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। সমান্তরালক BSNL-এর সরুপথারর সেতিয়া গাঁত BSNL-এর 5G টাওয়ার ইতিমধ্যে নির্মাণ কাম সম্পূর্ণ হয়েছে, সংস্থাপন আরম্ভ হয়েছে, আর সমান্তরালক সমগ্র রাজ্যের চুকে কোণে গাঁয়ে ভূঁয়ে এটা 3000 টাওয়ার নির্মাণ কাম আরম্ভ হয়েছে। আর BSNL-এর সঙ্গে রতন টাটাই যে চুক্তি স্বাক্ষর করেছিল সেই চুক্তির পাছতে এতিয়া পূর্ণোদ্যমে পুনের BSNL কাশ চাপিছে অসমবাসী রাইজর, আর তেনে পরিপ্রেক্ষিতত সমগ্র দেশতে 9000 টাওয়ার প্রাথমিকভাবে নির্মাণ করে উলিওয়া হব। মধ্যপ্রদেশ ইতিমধ্যে 3000 টাওয়ারের কাম সম্পূর্ণ হয়েছে বলে প্রাথমিক খবর আহি পড়েছে, আর তার ফলশ্রুতিতে দেখবলে পাওয়া গেছে এটা সর্বসাধারণ জনতায় ক্রমাগতভাবে জিও এয়ারটেল ভোডাফোন বাদ দি এতিয়া BSNL-এর কাশ চাপা পরিলক্ষিত হয়েছে, আর কোনোবাখিনিত এতিয়া সর্বসাধারণ জনতার আস্থা যেন জয় করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেডে, এটা মন্তব্য আছে টাইম ইটর দর্শকসল এই মুহূর্তে মন্তব্য করাইল। কি এনেকুৱা হৈছে ধৰক সর্বসাধারণ মানুহখিনিটো একেবাৰে যে মাধমৰা মা হৈছে, সর্বসাধারণ মানুহখিনিয়ে যিসকলে ধৰক আগত 150 টকা রিচার্জ কৰিছিলে তেখেতলোকেতো এতিয়া 200 টকা পা প্রায় 250 টকা রিচার্জ কৰিবলগীয়া হৈছে। জেনেৰেলি আমি হৈছোঁ সৰু সুৰা ফুটপাথৰ দোকানী হওক বা জেনেৰেলি ঠেলাওয়ালা ৰিক্সাওয়ালা সকলেতো এয়ারটেল জিও সিম ইউজ কৰি আছিলে, বোলে তাৰ সত্ত্বেও তেওঁলোকে যিখিনি যিটো মূল্য বৃদ্ধি বঢ়াইছে সেই অনুপাতে সর্বসাধারণ মানুহখিনিতো চলাৰ কৰাত নিজৰ মোবাইলৰ ৰিচাৰ্জটো কৰিবলৈ দিগদাৰ হৈ যাব, যেতিয়া মোবাইলটো লৈছোঁ যেতিয়া আমি ঘৰত থৈ দিলেতো নহ'ব, কিবা এটা কামতহে ব্যৱহাৰ কৰিবৰ কাৰণেহে মোবাইল লোৱা হৈছে, ৰিচাৰ্জ যদি ভৰাবই নোৱাৰে নভৰালে 1-15 দিনৰ পিছত ৰিচাৰ্জ কাটিয়ে দিয়ে চিমবিলাক আজিকালি, বোলে সেইটো কাৰণে আমি এতিয়া কি কৈছোঁ আমি BSNL-লৈ আমি আগবাঢ়ি আহিছোঁ, তাৰপৰা কিবা এটা সকাহ পাম, জিৰ' মানে মোৰ এয়াৰটেল আছিলে এয়াৰটেলৰ পৰা এয়াৰটেল বাদ দি আপোনাৰ BSNL-ৰ মানে নেটৱৰ্ক ভাল পাইছোঁ, ছাৰ্ভিচ ভাল পাইছোঁ, সেইটো কাৰণে পইচাও কম ৰিচাৰ্জো কম, যিহেতু আমাৰ সৰ্বসাধাৰণ মানুহখিনি সুবিধা হ'ব।
সেইটো কারণে আমি ইয়ার পর এয়ারটেলের পর বি এস এন এল আমি রূপান্তর করবলে আমি চেষ্টা করছো। তেওঁলোকৰ অফিসত আহি আমি তেওঁলোকক সোধপোছ করে পিনি কেনেধরনের কি করলে হব এনে জানি বুঝি লোক কারণে আমি ইয়ালে ব্যবহার করছো আইসো। মানে মই আগত এয়ারটেল চলাইছিলোঁ, এতিয়া এয়ারটেল আগত যেটা 28 দিন বা 56 দিনত আসে 400 ফার্স্টত আসে 300 কিমান টাকা, এতিয়া আছে তার পিছত আসে 480 টাকা, এতিয়া ডাইরেক্ট লগ করা বরা বনাই দিলে 580 টাকা। সেই কারণে এইবিলাকের দাম বরখাই আছে সিহতি বরখাই আছে। বি এস এন এল তাতকে বহুত কমত আছে। আমার পয়সা, আমি ব্যবহার করা মানুষ, আমার পয়সা অল্প যেটা কম পাম সেটাই চলাম। আর এই বি এস এন এল নেটওয়ার্ক ভাল, সার্ভিস ভাল দি আছে, পয়সাও কম, মাহেকত বহুত কমাই দিছে, সিহতে অফার দিছে। সেইকারণে আমার লালুকর যান অঞ্চলের রাইজ আছে, সবে আমি বি এস এন এলর সিম লোবলে আহি আজি ইয়াত ভিড়ভাড় করে আছো। বি এস এন এল আপনার প্ল্যানটা বহুত কম, আপনার বেলেগ আপনার এয়ারটেল ধর এয়ারটেলের 155 তো এটা আপনার 199 হয়ে গেছে, 200 টাকাই হয়ে গেছে আপনার। তার হেরি বি এস এন এলর আপনার 197 108 আপনার 60 দিন দিয়ে আছে 1 GB কে, বহুত ভাল অফার দি আছে। সেইকাৰণে মানুহৰ মানে বেছি আগ্ৰহটো বাঢ়িছে বি এছ এন এললৈ। এতিয়া আহি আছে, ডেইলি আহি আছে, বহুত মানুহ আহি আছে, এম এন পিৰ কাৰণে আহি আছে সঁহাৰি পাইছোঁ মানুহৰ। হয়, অঁ, পোৰ্ট কৰিবৰ কাৰণে আহি আছে ডেইলি। অঁ, সেইটোৱে বৰ্তমান আমাৰ এই লালুক অঞ্চলটোত জিঅ' চাৰ্ভিচটো একেবাৰে বেয়া। অকণমান ইফাল ইফাল হ'লে আপোনাৰ নেটৱৰ্ক নাপায়, কিবা নাপায়, যিটো কাৰণে মানে মানুহ সম্পূৰ্ণ হাৰাশাস্তি পাইছে জিঅ' চিমৰ পৰা, জিঅ' হওক বা এয়াৰটেল হওক। বৰ্তমান যিটো সময়ত মূল্যবৃদ্ধিয়ে জনসাধাৰণ কোঙা কৰিছে, সেইটো সময়ত জিঅ' আৰু এয়াৰটেলে গ্ৰাহকক মাধৰ মাৰ দিছে। প্ৰতিটো বিলেনতে তেখেতলোকে 50 টকাৰ পৰা 200 পৰা ধৰি বহুত মূল্য বৃদ্ধি কৰিছে, যিটোৱে জনসাধাৰণৰ মূৰত এটা মাধৰ মৰা পেলাইছে। হয়তো আম্বানী বিয়া খৰচো উলিয়াব পাৰে তেখেতলোকে, বিয়া খৰচৰ কাৰণেতো এইটো হয়তো জিঅ' ৰিচাৰ্জটো বঢ়াই দিছে। গতিকে এতিয়া আমাৰ টাটাই যোনটো বি এছ এন এলৰ চুক্তিবদ্ধ হৈছে, সেই চুক্তিবদ্ধত আমি মানে বিশেষকৈ আমি জনসাধাৰণবিলাক সুখী হৈছোঁ, যাতে আমাৰ চৰকাৰী যিটো বি এছ এন এলৰ টাৱাৰবিলাক বৰ্তমান আমাৰ ইয়াত কাম কৰিবলৈ আৰম্ভ কৰিছে। আৰু ইয়াত আপোনালোকে দেখিছেই বি এছ এন এলৰ চিম ল'বলৈ ৰাইজে হেতা ওপৰ লগাইছে। গতিকে সকলো ৰাইজলৈ আহ্বান হৈছোঁ, বহুজাতিক কোম্পানীক বাদ দি আমাৰ চৰকাৰৰ যিটো বি এছ এন এল কোম্পানী আছে, তেখেতলোকৰ চিম লৈ তেখেতলোকক আমাৰ বি এছ এন এলটো ওপৰলৈ আমি উঠাই নিব লাগে। ইয়ে মোৰ কথা, মই এতিয়া হেৰি জিঅ'ৰ পৰা এতিয়া হেৰি বি এছ এন এললৈ পোৰ্ট কৰিম এতিয়া মই।